ভ্যাকসিন নিতে গিয়ে স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষুব্ধ জনতা। পাঁচলা শাহাপুর স্বাস্থ্য কেন্দ্রে আজ সকাল থেকে ভ্যাকসিন নিতে লাইনে দাঁড়ায় এলাকার মানুষ। সকাল ১০টার পর স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা এসে জানায়, নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মানুষকেই ভ্যাকসিন দেওয়া হবে। তাদের মধ্যে যেমন এলাকার গাড়ি চালক, মুদি দোকানি সহ বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত মানুষদেরই ভ্যাকসিন দেওয়া হবে আজ। এমন কথা শোনা মাত্রই ক্ষুব্ধ হয় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ। তাদের দাবি, নির্দিষ্ট ক্যাটাগরির মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে, সে কথা সাধারণ মানুষকে আগে জানানো হয়নি কেন, অথবা সকাল থেকে স্বাস্থ্যকেন্দ্রের সামনে কোনো নোটিশ বোর্ড লাগানো হয়নি কেন। ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পঞ্চায়েত প্রধান শৈলেন খান জানায়, গতকাল রাত্রে তার কাছে খবর আসায় পঞ্চায়েতের সমস্ত সদস্যকে যে ভ্যাকসিন দেওয়া হবে তা স্বাস্থ্যকর্মীদের জানানো সম্ভব হয়নি, সেই জন্যই সাধারণ মানুষের কাছে হয়তো সঠিক তথ্য পৌঁছায়নি। আগামী দিনে এ ধরনের সমস্যা হবে না এমনটাই দাবি করেছেন পঞ্চায়েত প্রধান। ম্যাডামের বাড়ি হাওড়ায় আর আপনি শাহপুর এলাকার আইডেন্টি ফাইল করে দেবে ম্যাডাম, ম্যাডাম এটাকে কি করে বলতে পারে? আমার এলাকার মেম্বার জানলো না, প্রধান জানলো না, গ্রামের লোক জানলো না, ওরা এসে আইডেন্টিফাই করে দেবে? এরা কারা লোক, কাদের লোক? এদেরকে আইডেন্টিফাই আমরা আগে করব। এরা কোন দলের লোক, কোথা থেকে আসছে এরা? এদেরকে আগে আমরা আইডেন্টিফাই করব। ভুলটাকে ভুল স্বীকার করুক, তাহলে ঠিক আছে, ভুলটাকে ভুল স্বীকার না করে ওদের কাছে কথা শোনা যাবে। এখানে সমস্যা বলতে সকাল প্রায় ৫:৩০ পর্যন্ত দীর্ঘ দীর্ঘ সকাল থেকে লাইন টেনে ভ্যাকসিন পাওয়া যাচ্ছিলো না। ভ্যাকসিন যদিও ঠিক সঠিক টাইমে আসে, তবু ওনারা বলছে যাদের ট্রেড লাইসেন্স তাদেরই শুধুমাত্র দেওয়া হবে। আগে থেকে কোনো নোটিশ করা হয়নি, কিন্তু আমরা রাত্রি ১২টার পরে নোটিশ আমরা এতে পাই, ফোনের মাধ্যমে জানতে পারি যে সকলকেই দেওয়া হবে। এনাদের কাছে সেরম রিপোর্ট কোনো ছিল কি জানি না, তাই এনারা সকাল থেকে ১২টা পর্যন্ত কোনো কিছু নোটিশও টাঙায়নি। সেই অর্থে আমরা দীর্ঘ ১২টা পর্যন্ত লাইন টানি এবং এনারা বলেন যে যাদের ট্রেড লাইসেন্স শুধু আছে তাদেরই একমাত্র দেওয়া হবে। আমরা সাধারণ মানুষ। আচ্ছা, তাতে দিয়েছিল যে সবাইকেই দেওয়া হবে মোটামুটি, অর্থাৎ চলতি বছরে ২০২১-এর ডিসেম্বর পর্যন্ত পুরো কভার আপ করবে ওনারা। এই ইনফরমেশনটা আমরা পেয়ে আসি। হ্যাঁ, ১৮-৪৪ পর্যন্ত এইরকম মোটামুটি বয়স অনুযায়ী সবাইকে দেওয়া হবে, কিন্তু সেই নির্দিষ্ট এ দেখেই আমরা এখানে আসি। তো এসে দেখছি এনারা বলছে যে আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই বা নোটিফিকেশান আমাদের কাছে আসেনি, সেই নিয়েই গণ্ডগোলটা কেন। সমস্যা বলতে কি, ওনারা বলছে যে যাদের ট্রেড লাইসেন্স আছে একমাত্র তাদেরই দেওয়া হবে, বাকি দেওয়া হবে না, সেই নিয়ে এখানে গণ্ডগোল হয়েছিল। সকালে থেকে এই শাহপুর স্বাস্থ্যকেন্দ্রে যারা ভ্যাকসিন নিতে আসে তারা উত্তেজিত, কারণ তারা চাইছে ভ্যাকসিন নিতে, কিন্তু ঠিকমতো ভ্যাকসিন পাবার আশ্বস্ত করা হয়নি, এখন অভিযোগ। এটা দেখুন, আপনাদের কাছে, আপনারা ওখানে ফিল্ডে ছিলেন, এই অভিযোগটা এসেছে আপনাদের কাছেই, কিন্তু আমার কাছে এই কোনো অভিযোগ আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে আসেনি। কারণ আমরা গতকাল ৭:৩০ নাগাদ আমাদের কুলাই বিমহিচের পক্ষ থেকে আমাদের মেসেজ দেওয়া হয় যে আপনারা সবজি বিক্রেতা এবং টোটো চালক আর যাদের মুদিখানা দোকান আছে তাদের সার্টিফাই করতে পারবেন। এক্ষেত্রে আমরা, আমাদের ক্ষেত্রে এই আইডেন্টিফিকেশানটা করা এবং আমাদের টোটাল ১৪টা মেম্বার যে আছে তাদের মধ্য থেকে এলাকাগতভাবে সেই তালিকা তৈরি করে পঞ্চায়েতের পক্ষ থেকে সুষ্ঠুভাবে যাতে হয় সেই ব্যাপারে আমরা কিন্তু বিমহিচকে জানিয়েছিলাম যে এই পদ্ধতি যদি আমরা করি তাহলে আমরা ভ্যাকসিনেশান লিমিট অনুযায়ী আমরা কন্ট্রোল করতে পারবো। সেক্ষেত্রে ওনাদের যে অর্ডার অনুযায়ী ওনারা বললেন যে আমাদের কাছে যে অপশান আছে এই কটা অপশান ছাড়াও কিন্তু আরও আদার্স মানুষ আছে, তারা সরাসরি তাদের আইডি কার্ড বা যে যা দপ্তরে চাকরি করে সেই দপ্তরের চাকরি কার্ড অনুযায়ী তারা ভ্যাকসিন নিতে পারবে। এই জন্যই ওনারা ব্যবস্থা করেছেন স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভ্যাকসিনেশানটা হচ্ছে, অনেক মানুষ জানে না, অনেক জায়গা থেকে এসেছে, তাদের কাছে সঠিক মেসেজটা রাতারাতির মধ্যে তো পৌঁছানো সম্ভব না, এবং আমরা প্রত্যেকটা আমাদের এলাকাগত মেম্বারদেরকে রাতের মধ্যে আমরা জানাতে পারিনি। এই জন্যই হয়তো মানুষের একটা আবেগ, সকলেই চাইছে যে ১৮-৪৪ মধ্যে ভ্যাকসিনটা আমরা আগে নেব, কিন্তু যেহেতু ক্যাটাগরি মেনশন করে দিয়েছে সেই ক্ষেত্রে আমার মনে হয় সার্টিফিকেটগুলো সেইভাবে যদি আমরা ঠিকভাবে প্রদান করতে পারি
তাহলে আমার মনে হয় সময়টা পেলে আমরা সেই সঠিকভাবে, ভ্যাকসিন তো লিমিটেড ব্যাপার, সেটা অ্যাভেলেবেল না, সেই ক্ষেত্রে বিষয়টা ঘটছে। আপনি কবে ইনফরমেশন পেয়েছিলেন? আমরা কাল সন্ধ্যে 7:30টার সময় আমরা পেয়েছি। যে সময় নিয়ে যদি ভ্যাকসিনেশন করানো হয়, যদি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে লিমিটেড ব্যাপার, সেই বিষয়টাকে ধরে যদি আমরা সঠিকভাবে গাইড করি, এই সমস্যা হবে না। শাহপুরের ক্ষেত্রে কোনোদিন ঘটেনি। আমরা দুয়ারে সরকার করেছি, 5টা ক্যাম্প করেছি, বহু মানুষকে নিয়ে হাতে পরিষেবা পৌঁছে দিয়েছি, এবং আমরা স্বাস্থ্যসাথী ছবিও করেছি দিন রাত পড়ে থেকে। আমাদের কোনো প্রশাসনের কোনো হেল্প লাগেনি। তা আশা করি এই যে ব্যাপারটা আছে, এই বিষয়টা যদি মানুষের কাছে সঠিক ইনফরমেশন চলে যায়, মানুষ বুঝে যায়, এই ব্যাপারটা হবে না, ঘটবে না। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।